মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বড় মা, উঠতে বসতে তো আপনি আমাকে অপমান করেন, যার সাথে আমার বিয়ে হয়েছে সেও আমাকে অপমান করে, আমি ওনার বউ না, ওনার বউ না, দেন তো দুবেলা দুমুটো ভাত খাবার খেতে, সে খাবার তো আমাকে আমার আমার গরিব পুরোহিত বাবাও খেতে দিত, এখনো দিতে পারবে, তারপরও আমি ওখানে যাচ্ছি না কেন বলুন তো? কি কি চাই আমার? টাকা পয়সা, গয়নাগাটি, কি চাইছি? কেন পড়ে আছি এখানে আমি? কি হলো, কেউ উত্তর দিন। আমি দিচ্ছি উত্তর। মেঘা, রাধা বোধহয় তোমার কাছে জানতে চায়নি। তুমি একটু চুপ কর, রাধা বৌদির কাছে জানতে চেয়েছে, উত্তরটা বৌদি দি। এসব অবান্তর কথার উত্তর দিতে আমি বাধ্য নই। উত্তর নেই আপনার কাছে, আপনাদের কারো কাছে কোনো উত্তর নেই, কেননা আমি এতবার করে আপনাদেরকে বুঝিয়েছি, এতবার করে আপনাদেরকে বলেছি, কিন্তু আপনারা কেউ বুঝতে পারেনি আমার কথা, সে কারণে আপনারা কেউ জানেনি না যে আমি কেন এখানে রয়েছি। তুমি যখন সবটা জানো তখন তুমি সবাইকে বলে দাও তুমি কেন এই বাড়িতে আছো। তোমার জন্য শাকচুনি দিদি, তোমার জন্য। তুমি এই পরিবারের কতটা ক্ষতি করার চেষ্টা করেছো, কি কি ক্ষতি করেছো সেটা প্রমাণ করার জন্য আমি এই বাড়িতে পড়ে আছি। আসতে পারি? মন্টু কাকা, এসো এসো এসো। থাক, এই নে মা। এ বাবা, এসব আনার কি দরকার ছিল কাকা? তোর বাড়িতে কি খালি হাতে আসতে পারি? তোর প্রিয় কমলভোগ আছে, নে। এসো মন্টু কাকা, এসো, পরিচয় করিয়ে দিই। উনি আমার মন্টু কাকা, আমাদের গ্রাম থেকে এসেছেন, আর উনি আমার কাকি। মন্টু কাকা, উনি আমার শ্বশুর মশাই, নমস্কার। আর উনি আমার শাশুড়ি মা, নমস্কার। আর উনি বড় মা, নমস্কার। কিন্তু জামাই কোথায়? আমি তো জামাইকে নিমন্ত্রণ করতে এসেছি। এই যে আমি, ওই তো, এই তো জামাই ভাই, এখানে দাঁড়িয়ে আছি। নমস্কার, ভালো আছেন তো? আর নিমন্ত্রণ মানে কিসের নিমন্ত্রণ? আসলে আমার মেয়ের বিয়ে, তো তাই সবাইকে নিমন্ত্রণ করতে এসেছি। আচ্ছা, আমার মেয়ের বিয়েতে কিন্তু আপনারা সবাই যাবেন। রাধা মা, তুই চ, আপনার অনুমতি দিলে রাধা মাকে আমাদের সাথে নিয়ে যেতে চাই। চল মা, তুই তো কথা দিয়েছিলিস ছোট বুড়ির বিয়েতে যাবি, আনন্দ করবি। চৈত্র মাসে বিয়ে? আপনাদের মেয়ের বিয়ে দিচ্ছেন চৈত্র মাসে? মেয়েকে কি ঘরে আর রাখা যাচ্ছে না? মেয়েকে পালাই পালাই করছে নাকি? বুঝতে পারছি না এটা আপনাদের কি ধরনের শিক্ষা। অবশ্য আপনাদের ওখানকার যে মেয়ে এখানে এসেছে তার শিক্ষা দেখেই বুঝতে পারছি মেয়েদের আপনারা কিরকম শিক্ষা দেন। এই জন্যই বলে এই জগতে কেউ আপন নয়। বড়মা, দোহাই আপনার, আপনার আমাকে যা অপমান করার আপনি আমাকে করুন, কিন্তু আমার মন্টু কাকার আর কাকিকে করবেন না এরকম অপমান। রাধা, তুই ছোট বুড়ি বিয়েতে যাবি না মা? হ্যাঁ যাবো, নিশ্চয়ই যাবো। হ্যাঁ যাও যাও, নিয়ে যান ওকে, নিয়ে যান। তবে এই যে চৈত্র মাসে বিয়েতে যাচ্ছ, এই যাওয়াই কিন্তু তোমার শেষ যাওয়া হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।